দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে জেপি নাড্ডাকে চিঠি নির্বাচন কমিশনের। অত্যন্ত নিম্নমানের ব্যক্তিগত আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। নির্বাচনের সঙ্গে যুক্ত সমস্ত নেতাকর্মীদের সতর্ক করার নির্দেশ নির্বাচন কমিশনের। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, রাজীব আরো আপডেট দেবে। রাজীব, সুপ্রসূচি, দেখো নির্বাচন কমিশন একেবারে বলা যেতে পারে নড়ে চড়ে বসেছে। দিলীপ ঘোষ, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তার অভিযোগ পাওয়ার পরই তৎক্ষণাৎ তাকে শোকট করা হয়েছিল আর দিলীপ ঘোষকে জবাব দিতে বলা হয়েছিল। দিলীপ ঘোষ সেই মতো 29 তারিখে জবাব দেন আর সেই জবাবে মোটেই সন্তুষ্ট নয়। যারা কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তারা দিলীপ ঘোষের মন্তব্য, তার মন্তব্য নিয়ে অভিযোগ এবং দিলীপ ঘোষের শোকজের জবাব খতিয়ে দেখেছেন। খতিয়ে দেখার পরে নির্বাচন কমিশন মনে করেছে যে দিলীপ ঘোষ অত্যন্ত নিম্ন মানের ব্যক্তিগত আক্রমণ করেছেন আর যা থেকে তাদের বিরত থাকতে হবে। এক্ষেত্রে তাদের অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলের রাজনৈতিক নেতা নেত্রীদের, আর এই কারণেই দিলীপ ঘোষের যে রাজনৈতিক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, তার সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে দিলীপ ঘোষকেও ভবিষ্যতে এরকম মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ রাজীব। আর গত 26 মার্চ দিলীপ ঘোষের বক্তব্য যা নিয়ে বিতর্ক শোনাবো। বাংলা নিজের ভাইপোকে চায় বিহার ইউপি থেকে, দিদি গিয়ে গোয়াতে বলে আমি গোয়ার মেয়ে, ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করে যাত্রার মেয়ে হওয়া ঠিক না। আর এই নিয়ে দিলীপ ঘোষকে নির্বাচন কমিশনের সতর্কতা, তা নিয়ে জেপি নাড্ডাকে চিঠি, কি বলছেন শান্তনু সেন শুনুন। বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে স্বয়ং ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিজেপির বিভিন্ন স্তরের নেতারা বিভিন্ন সময়ে আপত্তিজনক মন্তব্য করেছেন এবং দিলীপবাবু এই যে প্রথম বলেছেন তা তো নয়। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট পাওয়ার পর তিনি বলেছিলেন ওনার বারমুডা পরা উচিত। তিনি মা দুর্গার পিতৃপরিচয় তোলার সাথে সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় তুলেছেন এবং তারপরেও তাকে যখন ফোকাস করা হয়েছে তার উত্তর দেওয়ার মধ্যেও তার মধ্যে কোনো নমনীয়তা ছিল না। তিনি কখনোই মনে করেননি যে তিনি ভুল বলেছেন, কারণ এই নারী বিদ্বেষী মনোভাবটাই বিজেপির সংস্কৃতি, তাই সেটাই তিনি ধারণ এবং বহন করে যাচ্ছেন। আমরা শান্তনু সেনের বক্তব্য শুনলাম, যেখানে জেপি নাড্ডাকে চিঠি নির্বাচন কমিশনের, এবং এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। কি বলছেন শ্রমিকবাবু, বিজেপির তরফে শুনবো শ্রমিকবাবু। জেপি নাড্ডাকে চিঠি, প্রথমে শোকজ তারপরে চিঠি, এবং সমস্ত দলের নেতাকর্মীরা যাতে এই ধরনের মন্তব্য থেকে সতর্ক থাকেন তাই পরামর্শ দেওয়া হয়েছে, আপনার প্রতিক্রিয়া? দেখুন, নির্বাচন কমিশনের বক্তব্য নিয়ে আমাদের কিছু বলার নেই। দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষ তার নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। পার্টি দিলীপ ঘোষ সম্পর্কে কি বলেছে, কিভাবে সতর্ক করেছে সেটাও কিন্তু পাবলিক ডোমেনে আছে, সেটাও দেখেছেন। আমি দলের পক্ষ থেকে বলেছিলাম যে কোনো অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় নিয়ে আক্রমণ করবার কোনো উদ্দেশ্য নিয়ে দিলীপ ঘোষ এই মন্তব্য করেননি। এবং আপনারা যদি বিজেপিতে যারা নেতৃবৃন্দ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পর থেকে তার সম্পর্কে কোনো দিন কোনো কদর্য শব্দ ব্যবহার করেছেন এটা দেখাতে পারেন, তাহলে আমি অন্তত রাজনীতি থেকে অবসর নেব। কিন্তু এটা মনে রাখতে হবে যে দিলীপ ঘোষ কিছু শব্দবন্ধ ব্যবহার করেছিলেন যেটা মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। তার জন্য দলের পক্ষ থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরিবার, তৃণমূল কংগ্রেস দল, সর্বোপরি পশ্চিমবঙ্গ রাজ্যবাসী প্রত্যেকের কাছে দুঃখ প্রকাশ করেছি, ক্ষমা প্রার্থী করেছি। এবং এখন নির্বাচন কমিশন জেপি নাড্ডাকে চিঠি পাঠাচ্ছে, এটাও নির্বাচন কমিশনের মনে রাখা দরকার। গতকাল বসিরহাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুরুল কি বক্তব্য রেখেছেন বসিরহাটের ঘটনাকে কেন্দ্র করে, এটাও পশ্চিমবঙ্গ মানুষের মনে রাখা দরকার যে তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র ক্যামেরার সামনে বলছেন যে ওখানে ধর্ষণ হয়েছে, মহিলারা ধর্ষিতা হয়েছেন, তার কোনো ভিডিও ফুটেজ আছে কিনা, যদি ভিডিও ফুটেজ থাকে তবেই আমরা বিশ্বাস করবো যে হ্যাঁ সত্যি ধর্ষণ হয়েছে, এটাও নির্বাচন কমিশনের দেখা উচিত।
কিছু মানুষ বলছেন দিলীপ ঘোষ বদলায়নি, ধারাবাহিক ভাবে দিলীপ ঘোষ এ ধরনের কথা বলে চলেছেন। দিলীপ ঘোষ নিজেও তো দুঃখ প্রকাশ করেছেন। আর একটু উল্টো দিকে যদি আপনারা চিন্তা করেন, দিলীপ ঘোষ রাজ্যের সভাপতি ছিলেন, দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন 100 শহীদের গলায় মৃতদেহে মালা দিয়েছে। একটি 26-25 বছরের ছেলে যখন খুন হচ্ছে, তার গলায় যখন মালা পড়াতে যাচ্ছে মৃতদেহের উপরে, তার মা তার স্ত্রী যখন পা জড়িয়ে ধরে দিলীপ ঘোষ কাছে কাঁদছে যে কিছু একটা ব্যবস্থা নিন, কিছু করুন, আমরা প্রতিশোধ চাই, প্রতিকার চাই, তখন কে ব্যবস্থা নিয়েছে? কোন পুলিশ এসে দাঁড়িয়েছে? কোন রাজ্য সরকার তার মানবিক মুখে সন্ধান দিয়েছে? সুতরাং যেটা দিলীপ ঘোষ বলেছেন তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন, নির্বাচন কমিশন তার অবস্থান স্পষ্ট করেছে। এবং আমরা এটাও বলবো নির্বাচন কমিশনকে দেখতে, যে রাজ্যের একজন মন্ত্রী প্রকাশ্যে কেন্দ্রীয় মন্ত্রী চুল দাড়ি ছিঁড়ে ফেলার জন্য আহ্বান জানাচ্ছেন, তিনি বলছেন ঝাঁটা লাঠি নিয়ে বিজেপি কর্মীদের দেখলে তাদের তাড়া করো, এগুলো তো নির্বাচন কমিশনের দেখা দরকার। হাত পা ভেঙেছি শোকাত মোল্লা, সে বলছে এরপরে মাথা ভেঙে গুঁড়িয়ে দেবো, তারা বলছে খুনের বদলা খুন হবে, তৃণমূল কংগ্রেস বলছে, নির্বাচিত জনপ্রতিনিধি বিধায়করা বলছে, কতদিন চলবে এরকম? প্রতিদিন নিশীথ মণ্ডল, আমাদের নিশীথ প্রামাণিকের গাড়ি আক্রান্ত হচ্ছে, তার কনভয় আক্রান্ত হচ্ছে, প্রতিদিন ওখানে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী তার বিরুদ্ধে খুনের প্ররোচনা দিচ্ছে। একটা কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির ওপরে বোমা পড়ে আর পুলিশ সাফাই দেয় যে আমরা বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।